প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাবিয়া বসি জিপিকানার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা নবম ও দশম শ্রেণীর চতুর্দশ অধ্যায় বায়োলজির যে সাজেশন আমি দিয়েছিলাম তার একটু আলোচনা করব এবং সাথে সাথে বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কেও কিছুটা আলোচনা করব এর আগে যে সাজেশন দিয়েছিলাম তাতে জীব প্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং দুটি ধাপেরই সংজ্ঞা প্লাস মানে টিস্যু কালচার কাকে বলে যে ইঞ্জিনিয়ার কাকে বলে ধাপ সমূহ মানে এগুলোর কি ধাপ রয়েছে অথবা কলা কৌশল কিভাবে করা হয় এবং এদের ব্যবহার সম্পর্কে জানতে হবে দুটো থেকে যে কোনো একটা অথবা দুটো একটা থেকে যদি ধাপ থাকে আরেকটা থেকে থাকতে পারে ব্যবহার সমূহ এভাবে এছাড়া জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে আমি জি প্রযুক্তি কি টিস্যু কালচার টটি পটেন্সি বা টটি পটেন স্টেম কোষ টিস্যু বা কলা এক্সপ্লান্ট আবাদ মাধ্যম পুষ্টিবর্ধক মিডিয়াম অটোক্লেপ যন্ত্র ক্যালাস অনুচারা জিএমও ট্রানজেনিক জীব জিন প্রকৌশল ট্রান্সফরমেশন জিন ক্লোনিং প্লাজমিড রেস্ট্রিকশন অ্যানজাইন লাইগেজ অ্যানজাইন জিপ নিরাপত্তা সিএসি টিএমজিএমভি রোজোবা বিটি টিএমভি টিওএমভি সিএসএম জিএমসিএসএফ বলতে কি বোঝো এগুলো দিয়েছিলাম সাথে কিছু নমুনামূলক অনুধাবন প্রশ্ন দিয়েছিলাম বায়োটেকনোলজি শব্দের অর্থ কী বায়োটেকনোলজি শব্দের প্রবর্তককে আবাদ মাধ্যম কিভাবে তৈরি করা হয় জীব প্রযুক্তিকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন যোজবা কেন ব্যবহৃত হয় জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক নয় কেন সিএসি ও সি এম ভেড়ার জিনোমে স্থানান্তরিত করা হয় কেন কৃত্রিম আবাদ মাধ্যম কিভাবে জীবাণুমুক্ত করা হয় পরিবেশ সুরক্ষায় বায়োটেকনোলজিকে কিভাবে ব্যবহার করা যায় কিভাবে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কিভাবে করা হয় এ ছিল সাজেশনের বিষয়বস্তু আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সহ মাঝখানে মাঝখানে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব প্রথমে আসি টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা ধাপ আর হচ্ছে ব্যবহার এখানেই টিস্যু কালচারের সংজ্ঞা পাবে তোমরা সাথে এই ধাপগুলো শিখতে হবে যেগুলো আমি ভিডিওতে দিয়েছি এই অধ্যায় সম্পর্কে ভিডিওতে ব্যাপক আলোচনা করা আছে আমার পূর্বক্ত ভিডিওতে সেগুলো দেখে নিবে আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা এখানে পাবে এটা হচ্ছে টিস্যু কালচারের ব্যবহার আমি ভিডিওতে পয়েন্টস আকারে দিয়েছি সেই পয়েন্টস গুলো কালেক্ট করে ওভাবে লিখতে পারলে ভালো নাম্বার পাবে এছাড়া এখানে প্রস্তুতের ধাপসমূহ আছে সংক্ষিপ্তভাবে সেটা ভিডিওতে দেওয়া আছে এ হচ্ছে চিত্র অবশ্যই চিত্রটা দিতে হবে আর এই চিত্র থেকে শুধু যে চিত্রটা পরীক্ষায় আলাদা করে আসতে পারে যে চিহ্নিত চিত্র বর্ণনা করো বা চিহ্নিত চিত্র উপস্থাপন করো তখন শুধু চিত্রের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং উপস্থাপন করলেই হবে কিন্তু যদি পরীক্ষার সময় এটা না এসে একটু চিত্র দিয়ে আসতে পারে এটা দিয়ে যে এটার গঠন বর্ণনা করো তখন শুধু বর্ণনা আসবে ছবি তো আগে দেওয়া হয়ে গেছে তাহলে এই চিত্র থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে চিত্রটা ভালো করে জানতে হবে এই চিত্রটা কোনটা জিএমও কোনটা বাহক ডিএনএ কোনটা কাঙ্ক্ষিত ডিএনএ সেটা জানতে হবে কোনটা জিএম ও তারপরে হচ্ছে কোনটা রিকমেন্ড জি এনএ এগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে ধাপগুলো এটা জানলেই চিত্র দিয়ে প্রশ্ন আসলে অবশ্যই সেটার উত্তর করতে পারবে সাথে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আলাদা করে এখানে শস্য উন্নয়ন অর্থাৎ উদ্ভিদ ভিত্তিক অনেকগুলো ব্যবহার আছে পরীক্ষায় যদি কৃষি উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আসে তাহলে কিন্তু শুধু এখান থেকে উত্তর করতে হবে এতটুকু যেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমার ভিডিওতে আছে দেখে নিতে পারবে এছাড়া যদি ওভারঅল সম্পূর্ণটার উপরে ভিত্তি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আসে তাহলে শস্য উন্নয়ন থেকে একটু পয়েন্ট দিয়ে ক্ষেত্রে ক্ষেত্রে চিকিৎসা কিংবা পরিবেশ সুরক্ষায় সামান্য বর্ণনা দিলেই হবে সবগুলো থেকে একটু একটু করে দিলে হবে এখন আলোচনা করছি ছোট ছোট প্রশ্ন সংজ্ঞা এগুলো বহু নির্বাচনী প্রশ্ন কিরকম আসতে পারে পরীক্ষার সময় যেমন এখান থেকে একটা বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে উনিশশো উনিশ সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কাল এর কি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন এটা কত সালে এবং নাম কি কে প্রবর্তন করেছে বায়োটেকনোলজি ব্যবহৃত হয় কি উদ্ভিদ প্রাণী এবং অনুজীব অনুজীবের অংশবিশেষ ব্যবহার করা সেটা জানতে হবে গাজন এবং চোলাইকরণের মতো প্রযুক্তি মানুষ কত হাজার বছর আগে রপ্ত করেছিল আট হাজার বছর আগে এছাড়া কখন থেকে সূত্রগুলি আবিষ্কারের পর জীব বলো বলা হয়েছে যেনেটিক্সের সূত্র আবিষ্কারের পর জি প্রযুক্তি নতুনভাবে যাত্রা শুরু করেছে তো নতুন যাত্রা শুরু করেছে কত সাল থেকে আঠারোশো এক সালে গ্রেগর জোহান মেন্ডেল যখন কলি কলিতত্ত্ব জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেছিল এছাড়া ডিএনএ ডাবল হেলিক্সের মডেল আবিষ্কারের ধারাবাহিকতা আজকে আধুনিক জি প্রযুক্তি শুরু হয়েছে তো এই মডেল ডাবল হেলিক্স মডেল কত সালে হয়েছে উনিশশো তিপ্পান্ন সালে কে করেছেন ওয়াটসন এবং গ্রিক এছাড়া যে প্রযুক্তিতে আমরা যা পড়ছি দুটি শাখা সম্পর্কে পড়ছি শাখা দুটি টিস্যু কালচার এবং চিন প্রকৌশল এটা জানতে হবে টিসু কালচার থেকে টিস্যু টিসু কালচার উদ্ভিদের কোন অংশ ব্যবহার করা হয় আমরা তো পড়লাম উদ্ভিদ প্রাণী কিংবা উদ্ভিদ প্রাণী বা অনুজীব ব্যবহার করে সেক্ষেত্রে উদ্ভিদের কি কি অংশ উদ্ভিদের পরাগ্রেণু শীর্ষ বা পার্শ্বমুকুল পর্ব মূলের অংশ এছাড়া এখানে ছোট ছোট প্রশ্ন আছে যেমন টিস্যু কাকে বলে এক বা একাধিক এক ধরনের কোষগুচ্ছকে টিস্যু বলা হয় এখানে দেওয়া আছে বা আমার ভিডিওতে এগুলো আলাদা করেই দেওয়া আছে এক্সপ্ল্যান্ট কি এখানে সংজ্ঞাটা দেওয়া আছে টিস্যু কালচারের উদ্দেশ্যে যে উদ্ভিদের অংশ পৃথক করা হয় এখান থেকে ছোট ছোট প্রশ্ন উত্তর নিয়ে নেওয়া যাবে এই হচ্ছে পদ্ধতি আবাদ মাধ্যম তৈরি বা মাতৃ উদ্ভিদ নির্বাচন মাতৃ নির্বাচনের সময় আমরা কি ধরনের উদ্ভিদ নির্বাচন করব উন্নত গুণ সম্পন্ন স্বাস্থ্যবান এবং রোগমুক্ত এটা বহুপদী সমাপ্তি সূচক একটি প্রশ্ন আবাদ মাধ্যম তৈরি ক্ষেত্রে আমরা কি কি অত্যাবশ্যক উপাদান মানে এনশিওর করবো থাকতেই হবে খনিজ পুষ্টি ভিটামিন ফাইটো হরমোন সুক্রোজ এবং এইগুলো থাকতে হবে আর এ মাধ্যমের জন্য জমাট বাদার জন্য কি ব্যবহার করা হবে এগার এছাড়া শিখতে হতে পারে যে অটোক্লেপ যন্ত্রে যে জীবন করা হয় সেক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা একশো একুশ ডিগ্রি চাপে ফিফটিন পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ চাপে অর্থাৎ পনেরো পাউন্ড প্রতি স্কোয়ার ইঞ্চিতে এবং বিশ মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে এবং পরবর্তীতে তাপমাত্রাটা যেন পঁচিশ থেকে পঁচিশ প্লাস টু ডিগ্রি অর্থাৎ পঁচিশ থেকে দুই ডিগ্রি বাড়তে পারে এরকম অবস্থা নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখতে হবে এই চিত্রটা জানতে হবে চিত্রটা দেখলে অবশ্যই ইজিলি বোঝা যায় এটা টিস্যু কালচারের ছবি এটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির ছবি আর বর্ণনার সাথে চিত্রটা সম্পর্কিত তাই ছবি সহকারে আঁকতে হবে পরীক্ষার সময়তে ভালো করে এই চিত্রটাও শিখতে হবে টিস্যু কালচারের ব্যবহারের ভিতরে প্রচুর বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে যে টিস্যু কালচার আমরা ব্যবহার করবো কেন বা টিস্যু কালচার প্রযুক্তিটা আমরা কেন অ্যাডাপ্ট করবো কারণ রোগমুক্ত ভাইরাস মুক্ত চারা উৎপাদনের জন্য তারপরে আমরা রোগ মুক্ত চারা এবং ভাইরাস মুক্ত চারার জন্য টিস্যু কালচার ব্যবহার করবো ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতাকে থেকে বাঁচার জন্য স্বল্প সময়ে কম জায়গায় যথেষ্ট পরিমাণ চারা উৎপাদনের জন্য যদিও এগুলা ব্যবহারের মধ্যে চলে আসে তারপর ছোট ছোট প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে উদ্ভিদ বীজের মাধ্যমে বংশ বিস্তার যে সকল উদ্ভিদ করে না সেই সকল উদ্ভিদের জন্য আমরা কি করব টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করব আর স্বল্প ব্যয় যেন দ্রুত সতেজ বিলুপ্ত প্রায় উদ্ভিদকে স্বল্প ব্যয় স্থানান্তর করা যায় কিংবা স্বল্প ব্যয়ের জন্য অনেক চারা উৎপাদন করা যায় সেই জন্য এছাড়া যৌন অনুপস্থিত রয়েছে যে সকল উদ্ভিদের যাদের প্রাকৃতিক হারে যৌন হার কম তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব তো কোন কোন ক্ষেত্রে আমরা টিস্যু কালচার ব্যবহার করব তার সম্পর্কে একটু জানতে হবে এছাড়া মেরিস্টেম আর কি অর্কিডের প্রজাতি থেকে অর্কিডের একটা মেরিস্টেম থেকে বছরে 40000 চারা পাওয়া যায় কি অর্কিড সিম্বিডিয়াম নামক অর্কিড এই ক্ষেত্রে এই লাইনটা অবশ্যই জানতে হবে যে সিম্বিডিয়াম নামক অর্কিড ঠিক আছে চারা পাওয়া সম্ভব এছাড়া রয়েছে থাইল্যান্ড কারা ফুল রপ্তানি করে টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করে ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অনেক বেশি তাদের মধ্যে রয়েছে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইত্যাদি আর উনিশ এছাড়া বিজ্ঞানী উনিশশো সালে মার্টিন নামক বিজ্ঞানী টিস্যু কালচারের মাধ্যমে ডালু এবং আলু গাছের চারা উদ্ভাবন করেছে এছাড়া মেরিস্টেম কালচারের মাধ্যমে কোনো কোনো ভাইরাস রোগাক্রান্ত ফুল ও ফল গাছকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে প্রায় চুয়াল্লিশ কোটি চারা গাছ পাওয়া সম্ভব এখানে এটাও একটা অবজেক্টিভ তারপরে উড়োজাহাজ রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য তিন মাছের তেল প্রয়োজন হয় সেটা 3 মাছের তেল খুবই রেয়ার অর্থাৎ সহজে পাওয়া যায় না বা তিনি প্রায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কম পাওয়া যাচ্ছে বলে যজোবা নামক গাছ থেকে এই তেল এ ধরনের বিকল্প হিসেবে তিন মাছের তেলের বিকল্প হিসেবে তেল ব্যবহার করা হচ্ছে তো ওই গাছটা মরুভূমিতে জন্মায় সঠিকভাবে জন্মানোর জন্য টিস্যু কালচার ব্যবহার করা হচ্ছে পদ্ধতিটাকে এভাবে আমরা এখানে যেগুলো তোমরা ব্যবহারে পড়বে সেখান থেকে বেশিরভাগ অবজেক্টিভ চলে আসবে তার পাঠ এই অংশগুলো অবশ্যই জেনে রাখতে হবে মুখস্থ করতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা এখানে দেওয়া আছে জিন প্রকৌশল কাকে বলে এক কথায় কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোন জীবের ডিএন এর পরিবর্তনকে জিন প্রকৌশল বলা হয় এছাড়া ডিএন এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করতে পারি ডিএন এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে ট্রান্সফার করতে পারি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রাণী থেকে আবার উদ্ভিদেও ট্রান্সফার করতে পারি জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের জীবটিকে বলা হয় জিএমও তো জিএমও পূর্ণরূপটা জানতে হবে জ্ঞানমূলক প্রশ্নও লাগলে লাগবে এবং অবজেক্টিভও লাগবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এটা জানতে হবে জীবের জিন মিউটেশনের মাধ্যমে অন্য যে কোনো উপায় যে কোনো ধরনের পরিবর্তন ঘটলে যে সেটাকে জিন মডিফিকেশন বলা হয় তার মানে জিন মডিফিকেশন হচ্ছে জিনের মিউটেশন তারপরে আসছে অবজেক্টিভ হিসেবে ট্রানজেনিক জীব কারা ট্রানজেনিক জীব হচ্ছে তারা যাদের মধ্যে এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কাঙ্ক্ষিত জিন যদি আমরা তার ভিতরে প্রবেশ করিয়ে দিই তাকে বলা হবে ট্রান্সজেনিক জীব তারপরে আসছে মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সংক্ষেপে এটাকে বলা হয় ই কলাই আর ই কলাই মাধ্যমেই প্রস্তুত করা হয় সম্পূর্ণ ধাপের মধ্যে এগুলো শেখা হবে এর ভিতরে ছোট ছোট প্রশ্ন রয়েছে যেমন ট্রান্সফরমেশন কাকে বলে এইটুকু ট্রানজেনিক জীব কি এগুলো যদিও সাজানো ভাবে আমরা ভিডিওতে আছে দেখে নিতে পারবে এরপর জিন ক্লোনিং কাকে বলে এগুলো এর ভিতরে চলে আসছে এই চিত্রটা যেমন প্রয়োজন পুরোটা মুখস্থ আসতে পারে তেমনি অবজেক্টিভিও এটা আসতে পারে এ দিয়ে ছবি এই ছবি দিয়ে কাঙ্ক্ষিত ডিএনএ কোনটা বাহক ডিএনএ কোনটা বা কাঙ্ক্ষিত ডিএনএর বৈশিষ্ট্য কি ইত্যাদি বা কেন বাহক ডিএনএর বৈশিষ্ট্যটা কি এগুলো হচ্ছে অবজেক্টিভ আসতে পারে তাই এটা চিত্র চিহ্নিত করণ সহ ভালো করে শিখতে হবে অর্থাৎ কয়েকবার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এগুলো আসলে মুখস্থ হয়ে যায় হাতে আঁকলেই জিন প্রকৌশলের অনাকাঙ্ক্ষিত জিন স্থান স্থানান্তরের জন্য সম্ভাবনা নেই কাঙ্ক্ষিত স্থানান্তর নিশ্চিত এটা খুব গুরুত্বপূর্ণ যে জিন প্রকৌশল ব্যবহার করব কেন কারণ অনাকাঙ্ক্ষিত জিন স্থানান্তরের সুযোগ নেই সম্ভাবনা একেবারে প্রায় নেই আর কাঙ্ক্ষিত জিন সহজে স্থানান্তর করা যায় তাই আমরা এই পদ্ধতি ব্যবহার করব আবার জিন প্রকৌশলের মাধ্যমে বিষাক্ততা পরীক্ষা করা হয় জিন প্রকৌশলের বিষাক্ত পরীক্ষা করা হচ্ছে ফলে আমরা নিরাপদ উদ্ভিদ বা প্রাণী পেতে পারছি প্রাণী পেতে পারছি ব্যবহারের মধ্যে এগুলো যখন তোমরা পড়েছ ব্যবহারের ভিতরে তাহলে কিন্তু হয়ে গেছে নতুন করে বলতে হয় যে কি কি ধান বাংলাদেশে চীনে উৎপাদন হচ্ছে কোন ধান বিটি ধান বিটি ধান হচ্ছে চীনে এছাড়া আছে বিটি ভুট্টা এসব ফসল বা কলিপ্টরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষ্ম এছাড়া এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধের জাত সম্ভব টিওএমভি কি টমেটো মোজাইক ভাইরাসকে বলা হচ্ছে টিওএমভি টোবাকো মোজাইক ভাইরাসকে টি এম ভি টোবাকো মাইলগ্রিন ভাই মোজাইক ভাইরাসকে টি বলা হচ্ছে রিং স্পট পাপায় রিং স্পট ভাইরাসকে রিং স্পট ভাইরাস পি বলা হয় এটা পেঁপেড রিং স্পট ভাইরাস লেড লাইট ছটফট প্রতিরোধী জিনস আর স্থানান্তরের মাধ্যমে লেট পেট গোল প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবন করা হচ্ছে এছাড়া আগাছা শহিষ্ণু জাত হিসেবে সয়াবিন গুট্টা তুলা কেনলা ইত্যাদি আগাছা নাশক সহিষ্ণু জাত উদ্ভাবন করা হচ্ছে ইত্যাদি উদ্ভিদের আগাছা নাশক সহিষ্ণু জাতের সাথে দেখা যাচ্ছে তুলা এবং ভুট্টার মধ্যে একই সাথে আগাছা নাশক সহিষ্ণু জাত দেওয়া যাচ্ছে পোকা মাকড় প্রতিরোধী বৈশিষ্ট্য প্রবেশ করা হচ্ছে সেটা কিসের মধ্যে তুলা এবং ভুট্টার মধ্যে অবশ্যই অবজেক্টিভের জন্য মুখস্থ করতে হবে ধানে গুরুত্বপূর্ণ হচ্ছে ধানে ভিটামিন এ জিন স্থানান্তর করা হচ্ছে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হচ্ছে ফলে যে ওই 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 ধানের প্রস্তুতকৃত খাবার খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীরে ভিটামিন এর চাহিদা পূরণ হয়ে যাচ্ছে এছাড়া ধানের লোহ এবং আয়রন যোগ করারও চেষ্টা করা হচ্ছে এরপরে আসছে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কি জিন স্থানান্তর করা হচ্ছে প্রোটিন জিন সি জিনটা স্থানান্তর করা হচ্ছে আর তারপরে হচ্ছে যে ভেড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার দুটি জিন ভেড়ার পশমের গুণগত মান এবং উন্নয়নের জন্য দুটি জিন সি সি এবং সিস এম ভেড়ার জিনোমে স্থানান্তর করা হচ্ছে আর আকার বৃদ্ধি মাছের দৈহিক আকার বৃদ্ধি করা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে মাগুর কমন কার্প লৈটা তেলাপিয়া ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এছাড়া হ্যাপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা যাচ্ছে কিসের সাহায্যে ইস্ট নামক চট্টাক থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এছাড়া কিছু কিছু রোগ যেমন খাত হওয়া রোগ ভাইরাসজনিত রোগ ক্যান্সার এইডস ইত্যাদি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের জেনেটিক প্রকৌশলের মাধ্যমে বিভিন্ন ধরনের ঔষধ বা স্টিমুলেটিং ফ্যাক্টর কিংবা প্রোটিন ব্যবহার করা হচ্ছে পরিবেশ সুরক্ষায় সুরক্ষায় আবার জিন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি সুরক্ষায় দূষণ মুক্ত করতে শিল্পক্ষেত্রে বর্জ্য শোধন করতে এবং পয় জন্য ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে একটা জাতের ব্যাকটেরিয়া নির্দিষ্ট একটা জাতি নতুন উদ্ভাবন করা হয়েছে ব্যাকটেরিয়ার এই কাজগুলো করার জন্য অর্থাৎ দূষণ মুক্ত করার জন্য শিল্প ক্ষেত্রে বর্জ্য শোধন বা পয় জন্য তার নাম হচ্ছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া এটা জানতে হবে এবং এটা বৈজ্ঞানিক নাম তাই আন্ডারলাইন করে দিয়েছি ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হচ্ছে এর ফলে পরিবেশের তেল এবং হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণ মুক্ত করছে এই ছিল আজকের আয়োজন অবজেক্টিভ সম্পর্কে আলোচনা এবং বায়োলজি দু হাজার বিশ সালের সাজেশন সম্পর্কে তো আলোচনা পরবর্তীতে নতুন কোন অধ্যায় নিয়ে নতুন কোনো দিন দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ